লেয়ার মাস্ক, কাল গত ক্লাসে আমরা শিখছি যে ক্লিপিং মাস্ক কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। আজকে আমি দেখাবো লেয়ার মাস্ক। তো এইটা হচ্ছে লেয়ার, তাই না? আমরা নর্মাল লেয়ারে রূপান্তরিত করলাম। এখন দেখেন, আমরা ইরেজার টুল দিয়ে আমরা কোনো অংশকে কি সহজে ডিলিট করতে পারবো, তাই না? সাপোজ এই 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 যে ব্রাশ, ইরেজার টুলের যে ব্রাশটা, এটা এটা কি দিয়ে ইয়ে করতেছি বলেন তো, কেউ বলতে পারবেন? ছোট বড় করতেছি? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে কি হবে? বড় হবে। থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে কি হবে? ছোট হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, আমি এইখানে ক্লিক করলে আমার এই অংশটুকু কি হয়ে গেল, রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? ইরেজার টুল দিয়ে কি রিমুভ করে ফেলতেছি, এই যে, হ্যাঁ, রিমুভ হয়ে যাচ্ছে একটা অংশ। ব্রাশ টুল এইখান থেকে আমরা সফট নিতে পারবো। আমাদের কি একটা অংশ কি রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখেন, এটা আমি রিমুভ করলাম ইরেজার টুল দিয়ে, এটা আমি রিমুভ করতেছি ইরেজার টুল দিয়ে। হ্যাঁ, আমি আরো অনেক কাজ করলাম এখানে। আমি লেয়ার নিয়ে কালার দিলাম, সাপোজ এখানে আমি ইয়ে নিলাম, আরো অনেকগুলা কাজ করলাম। অনেকগুলা কাজ করার পরে কি হবে, এটা যখন আপনি মনে করবেন না, এই ইমেজটা আমি আগের রূপে আবার ফিরায় আনব। হ্যাঁ, অনেক কাজ করার পরে মনে করতেছেন না, এই ইমেজটা আমি আগের রূপে আবার ফিরায় আনব, হ্যাঁ, সেটা আপনি আর পারবেন না। কারণ আপনারা দেখেন, ফটোশপে কিন্তু হিস্টোরি বলে একটা কথা আছে, কি আছে? হিস্টোরি, তাই না? এটা হচ্ছে আমাদের ফটোশপের হিস্টোরি। এখান কিন্তু সে বেশি হিস্টোরি আপনার রাখবে না। হ্যাঁ, হিস্টোরি বেশি রাখলো, সাপোজ রাখার ইয়েতে আপনি এই ইমেজটাকে ফিরায় আনতে পারবেন এইখানে ক্লিক করলে, কিন্তু আপনি যে কাজগুলো করছেন না, এখানে প্রচুর তো কাজ করছেন, তাই নাকি? এই যে এইখানে ক্লিক করলে আমার এই কাজগুলা কি সব চলে যাবে, ইমেজটা আগের রূপে আবার ফিরে আসবে, দেখেন। হ্যাঁ, ইরেজার, অর্থাৎ আমার এই কাজগুলা কিন্তু সব আগের, এই ইমেজটাকে যদি আপনি আগের রূপে ফিরে আনতে চান, তাহলে আমার এই কাজটা আগের যে আমি পরে যে কাজগুলা করলাম, এই কাজগুলা করলাম, এই কাজগুলা কি হবে, আমার চলে যাবে, তাই না? অর্থাৎ আমার এই কাজগুলা চলে যাবে। দেখেন, এই লেয়ার মাস্কটা হচ্ছে এমন একটি কাজ যে আপনি একটা ইমেজ নিবেন, সেই ইমেজের একটা অংশ আপনি ইচ্ছে করলে হাইড করে ফেলতে পারতেছেন, একটা অংশ হাইড করতে পারবেন। আবার যদি কখনো মনে করে না, এই ইমেজটাকে আমি আরো একটু এডিট করব বা আমি আগের রূপে ফিরাই আনব, তাও সম্ভব। আপনার যে পরবর্তীতে আপনি যে কাজগুলা করছেন, সেই কাজগুলাও থাকবে, এবং এই এই শুধুমাত্র একটা লেয়ারে আপনি কাজ করতে পারবেন। আপনার যে ইমেজ লেয়ারের যে আপনি লেয়ার মাস্কটা করতেছেন, শুধু ওই লেয়ারে আপনি কাজ করতে পারবেন, অন্য অন্য লেয়ার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই, সেটা হচ্ছে এখানে দুইটা ইমেজ আছে, তাই না? দুইটা ইমেজ, এই ইমেজের আমি কি করব, লেয়ার মাস্ক করব। এইটা হচ্ছে
আমাদের মাস্কিং করার জন্য অ্যাড লেয়ার মাস্ক দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। তো আমি এইখানে আমি লেয়ার অ্যাড লেয়ার মাস্ক নিলাম। এইখানে আমার একটা থেম্বিলেন্স সৃষ্টি হলো। কি থেম্বিলেন্স সৃষ্টি হলো বলেন তো? হোয়াইট হোয়াইট থেম্বিলেন একটা সৃষ্টি হলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাশ টুল, আমি দেখিয়েছি। এটা আমাদের ব্রাশ টুল, অর্থাৎ এই সাদা অংশে, এই সাদা অংশটুকু সিলেক্ট করে আপনি এই যে ব্ল্যাক কালার আছে না, এইখানে দেখেন ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, যতটুকু অংশ আপনি ব্ল্যাক দেবেন ততটুকু অংশ কি হবে, আমার হাইড হয়ে যাবে। কি হবে আমার? ততটুকু অংশ হাইড হয়ে যাচ্ছে, তাই না? দেখেন নিচের লেয়ার কিন্তু ভিজুয়েবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? আমার নিচের লেয়ার ভিজুয়েবল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমি যে লেয়ারে কাজ করতেছি সেই লেয়ারটা কি হয়ে যাচ্ছে, সেই লেয়ারের অংশটুকু আমার হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন সেই লেয়ারের অংশটুকু আমার হাইড হয়ে যাচ্ছে। এইখানে আপনি ইচ্ছে করলে যদি অপাসিটি কমান, তাহলে আমার অপাসিটির কাজ কি, আমার যে কাজটা করবেন সেই কার্যের কার্যক্ষমতা কমে যাবে। সাপোজ এইখানে আমি 65% দিলাম, আমার 65% কাজ করবে। আমি অপাসিটি আরেকটু কমিয়ে নিই। ছোট করেন, দেখেন এখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই যে কি বলে লেয়ার মাস্কিং এর যে থেম্বিলেনটা আছে, সেখানে দেখেন আমার এই পুরো অংশটুকু কিন্তু কি হয়ে আছে, কালো হয়ে আছে, তাই না? পুরো অংশটুকু কালো হয়ে আছে, আর এদিকে কিন্তু হালকা গ্রে। হালকা গ্রে হওয়ার কারণ কি? আমি এইখানে আমি অপাসিটি কমায় নিয়েছি, জন্য আমার এই যে ব্ল্যাক কালারটা হালকা গ্রে হয়ে গেছে, তাই না? আমার হালকা গ্রে হয়ে যায়, হালকা হালকা, কিন্তু হালকা হচ্ছে কার আপনার কি হালকা কালার বা হালকা লেয়ার মাস্কিং হয়েছে, পুরাটা হয়নি। এই জন্য দেখেন এই অংশটুকু হাইড আমি ইয়ে করে নিচ্ছি। এই আচ্ছা, এখন আমি এর আগে আপনাদের দেখালাম কি যে ডিলেট করেও এটা করতে পারতেন, তাই না? ইরেজার টুল দিয়েও এটা করা যাইত, কিন্তু এখন এই যে আমি এই ইমেজটাকে যদি আগের মতো ফিরাইতে চাই, সাপোজ আপনি এখানে লিয়ান নিয়ে অনেকগুলো কাজ করেন, সাপোজ অনেকগুলো কাজ হচ্ছে, হ্যাঁ দেখেন এখন একটা সেম টাইম আপনি মনে করতেছেন যে না আমি এই লেয়ারটা আমি আরেকটু এডিট করব, এটা এটা ভালো হয়নি আরেকটু এডিট করব। এখন আপনি এই লেয়ারে আপনি কাজ করতে পারবেন। যদি মনে করেন যে এই ইমেজটাকে আমি আগের রূপে ফিরে আনব, তাহলে এখানে রাইট বাটন করে ডিজেবল লেয়ার মাস্ক, আমার ডিজেবল লেয়ার মাস্ক করলাম, আমার সব লেয়ারের যতটুকু কাজ করছিলাম আমার কি মুছে গেছে, কিন্তু আমার আগের যে কাজগুলা করছি, পরে যে কাজগুলা করছি সে কাজগুলা কি আমার রয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কার মূলত লেয়ার মাস্ক। এটাকে আপনি আবার ইনেবল করে দেন, আগের মতো হয়ে যাবে। স্যার জি, ডিসেবল করে দিলেন, দেওয়ার পরে ওইটাতে কি আবার কাজ করা যাবে ওই লেয়ারটাতে? হ্যাঁ, এই লেয়ারটাতে আপনি আবার না, ডিজেবল করা অবস্থায় তো আপনি লেয়ার মাস্ক আর কাজ করতে পারবেন না, কারণ এটা ডিজেবল হয়ে আছে, এখানে তো আর কাজ করতে পারবেন না, এটা আবার ইনেবল করতে হবে। আচ্ছা, এটা আপনাকে আবার এইখান থেকে এসে কি করতে হবে,
হ্যাঁ, ডিজেবল করার পরে আবার ইনেবল করতে হবে, তাহলে আবার এটা শো করবে। এখন সাপোজ মনে করতেছেন যে আমি আবার আমি আবার এডিট করব, ধরেন আমার এই অংশটুকু আমি যে শাটার স্টকে এটা কি মাস্ক, আচ্ছা ধরেন মাস্ক লেয়ারের এই অংশটুকু, এখানকার কিছু অংশটুকু কি করবেন? এটা তো আমার এখন ইনভিজিবল হয়ে আছে, হাইড হয়ে আছে, তাই না? এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে নাই। এখন মনে করতেছেন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আপনি আবার ভিজিবল করবেন, সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলের কিন্তু আমার এই যে ব্ল্যাক অংশটুকু উপরে থাকতে হবে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার উপরে থাকতে হবে। আমি এখন ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালার করে দিচ্ছি, এইখানে আমি অল্টার করে দিচ্ছি, সুইচ করে দিলাম। এখন কি আমি এইখানকার লেয়ার মাস্কটা সিলেক্ট করা থাকতে হবে এইভাবে। এখন ধরেন ব্রাশ টুল দিয়ে কি করতেছি, অপাসিটি বাড়াই নেন, এই যে কি হচ্ছে বলেন তো, আগের কালারে ফিরে আসছে। হ্যাঁ আগের কালার ফিরে আসছে, হ্যাঁ আগের যে আমার কাজটা, অর্থাৎ এই অংশটুকু আমার সাদা হয়ে যাচ্ছে, তাই না? এই অংশটুকু সাদা হয়ে যাচ্ছে, তাহলে আমার ইমেজটা আমার আগের মতো করে আমি ফিরে আনতে পারতেছি, ইচ্ছা মতো করে আপনি এখান থেকে করতে পারবেন ইচ্ছা মতো করে। হ্যাঁ যদি মনে করেন এটা সুন্দর করে একটি করব, এই যে হ্যাঁ, তার মানে কি, অর্থাৎ এই যে লেয়ার মাস্কিং এ আমার যদি কোনো অংশকে ভিজিবল করতে চান, তাহলে যত সাদা হবে, যত ব্রাইট হবে সেটা কি তত ভিজুয়াল হবে, এবং ব্রাইট থেকে যদি আপনি গ্রে করেন হালকা হাইড হবে, গ্রে থেকে ব্ল্যাক করলে কি পুরাপুরি হাইড হয়ে যাবে, তাই না? জি স্যার, গ্রে থেকে ব্ল্যাক করলে আমার পুরোপুরি হাইড হয়ে যাবে। এই কালারটাকে ধরেন আমি এখান থেকে গ্রে করে দিলাম, এটা আপনি 100% করলেন, হ্যাঁ তাহলে অপাসিটির মধ্যে কাজ করবে, এই যে এইটাই কালারটাকে আপনি ব্ল্যাক করে দেন, দেখেন পুরাটা আপনার হাইড হয়ে যাচ্ছে, আমার এই কালারটা ইনভিজিবল হচ্ছে। এই কালারটাকে আপনি কি করে দেন, সাদা করে দেন, স্যার এখানে অন্য কোনো কালার নিলেও কি এরকম হবে? এখানে যদি আপনি হোয়াইট না, নিলেন, ব্ল্যাক শুধুমাত্র নিলেন, শুধুমাত্র আপনার অন্য কোনো কালার তো এখানে নিবেই না, আপনি যে কালারে নিবেন আপনি লাল রেড নিচ্ছেন, আপনার এটা গ্রে হয়ে যাবে, কিন্তু দেখেন দেখছেন লেয়ার মাস্কিং এ তো তাই হবে না। আচ্ছা আচ্ছা, এনি কোশ্চেন? স্যার একবার হচ্ছে পিকচারটা কিভাবে লেয়ারে নিব এটা একবার দেখান স্যার একটু। প্রথমে তো ওই যে শুরুতে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা বসালেন, ওটা ব্যাকগ্রাউন্ডে কি মানে বসিয়ে তারপরে আর একটা লেয়ারে পরের পিকচারটা বসিয়েছেন? আচ্ছা আচ্ছা, ইমেজ ওপেন করা আপনাদের দেখানো হয়নি। জি স্যার, ইমেজটা ওপেন করাটা একটু দেখালে ভালো হতো স্যার। এই কাজের জন্য ব্রাশের হার্ডনেস কত পার্সেন্ট থাকলে হবে, ভালো হবে? এটা আপনার ইচ্ছা, আপনি যেমন ভাবে ডিজাইন করতে চান। সফট মানে কি, আমার সফট মানে তো সফট একদমই যেরকম ভাবে হয়ে যাবে 200, আর এটা তো হার্ড। এটা হার্ড, এই যে দেখছেন হার্ড, আর এটা হচ্ছে সফট, আপনার এই যে ব্লার হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা হচ্ছে গা সফট,
ব্লার হয়ে যাবে। আপনি যেভাবে আপনি ডিজাইন করতে চান সেটা আপনার মতো করে, আপনি যদি মনে করেন যে ব্লার করে দিব এরকম ভাবে, যে এরকম ভাবে মিশাই দিব, তাহলে আপনাকে অবশ্যই সফট নিতে হবে এরকম। আচ্ছা দেখেন, ইমেজ ওপেন দিব কিভাবে। হ্যাঁ ধরুন আমি এই ইমেজটা ওপেন দিলাম, এইখানে যদি ওপেন দেন তাহলে ইমেজ পুরাটা একটা নতুন ফাইল হিসাবে ওপেন হবে, নতুন ট্যাব নিয়ে ওপেন হবে। এই যে কি হয়েছে, নতুন ট্যাব নিয়ে ওপেন হয়েছে, তাই না? আমি আবার ওপেন করে দেখাচ্ছি, নতুন ট্যাব নিয়ে ওপেন হলো নাকি? আচ্ছা এখন এই ইমেজের উপরে আরেকটা ইমেজ যদি রাখতে চাই, তাহলে ধরেন আমি ধরুন যে এই ইমেজটাই নিলাম, তাহলে এই ইমেজের উপরে ড্র্যাগ করতে হবে, ফেলে দিতে হবে। তাহলে এখন এটাকে আমি ছোট করি, এই ঠিক আছে। এই এইখানে মাস্কিং করব আমি, ব্রাশ টুল দিয়ে ক্লিয়ার? জি স্যার। তাহলে সবাই দেখি এরকম একটা করেন নাকি? ওকে স্যার। আর কই, সব ঝড় বৃষ্টি হয়ে গেছে, এজন্য হয়তো বা ইলেকট্রিসিটি নাই নাকি?